উপকরণের ব্যবহার। আমরা বিভিন্ন ধরনের ট্রিমস এবং আনুষাঙ্গিক জিনিসপত্র আমাদের কাপড়ে ব্যবহার করে থাকি। কাপড়ের ভিন্ন ধরনের উপকরণের ভিন্ন ব্যবহার ও কাজ থাকে। ট্রিমস এবং আনুষাঙ্গিক জিনিসপত্রের কিছু ব্যবহার নিচে দেয়া হলো। সুতা ব্যবহার। আমরা সুতাকে বিভিন্নভাবে ব্যবহার করি। একটি পোশাকের দুটি অংশকে জোড়া দেয়া, বোতাম এবং অলঙ্করণের কাজ ইত্যাদি। ইন্টারলাইনিং ব্যবহার। শার্টের কলার এবং কাফে এবং লেপেলস, ব্লেজারের সামনের অংশে, কোমর বন্ধনী ইত্যাদি। বোতাম ব্যবহার। সাধারণত কাপড়ের দুটি অংশ একসাথে জোড়া লাগানোর জন্য ব্যবহার করি এবং অলঙ্করণের উদ্দেশ্যে। চেন ব্যবহার। একটি উপকরণ যা একটি ফেব্রিকের বা অন্যান্য নমনীয় উপকরণের প্রান্ত দ্রুত খোলা অথবা বন্ধের জন্য ব্যবহার করা হয়, যেমন একটি জুতা অথবা ব্যাগের। ওয়ার্ডিং বাইরের কাজে ব্যবহৃত কাপড়ের উপকরণ হিসেবে ওয়ার্ডিং ব্যবহার করা হয়। ইলাস্টিক কাপড়ের পাড়, কাপস, ব্রা, গার্টার, কোমর বন্ধনী, জুতা এবং খেলাধুলাতে ইত্যাদি। কাপড়ের টেপ। কাপড়ের টেপ ব্যবহার করা হয় সেলাইয়ের কাজে, সিমসকে শক্তিশালী করতে, আবরণ দিতে এবং কাপড়ের প্রান্তকে বাঁধতে ইত্যাদি। নিবারক সাধারণত পিঠের ব্যাগ এবং বাইরের পরার জ্যাকেটে ব্যবহার করা হয়। স্ট্রিং এক প্রকারের দড়ি। উচ্চ মানসম্মত ফ্যাশনেবল জামা কাপড়ে এই ধরনের ছাপ ব্যবহার করা হয়, ব্র্যান্ডের অভিব্যক্তি প্রকাশের জন্য। আংটা এবং তা লাগানোর জায়গা। আংটা এবং তা লাগানোর জায়গা সাধারণত ব্যবহার করা হয় কর্সেটি এবং ব্রাসেরিতে। কাঁধের প্যাড ব্যবহার। এটি কাপড়ের একটি ক্রিয়ামূলক অংশ হিসেবে ব্যবহৃত করা হয়। এছাড়াও এটি কাপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য অলংকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ইলাস্টিকের সুতা ব্যবহার। এটা অলংকরণ এবং অভিনব জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। লেস ব্যবহার। সাধারণত অলংকরণের কাজে ব্যবহার করা হয়। ফিতা ব্যবহার। কাপড় জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়। বাঁধার দড়ি সাধারণত কাপড় খোলার আকার নির্ধারণের জন্য ব্যবহার করা হয় অথবা জামার একটি অংশ যা জামাকে বাঁধতে সাহায্য করে। পলি ব্যাগ। পলি ব্যাগ কাপড় প্যাকেটকরণের কাজে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত পিভিসি দ্বারা তৈরি। কাগজের বাক্স ব্যবহার। কাগজের বাক্স পণ্য সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। বাক্স তৈরির ক্ষেত্রে ক্রেতা সাধারণত লিখিত নির্দেশনা দিয়ে থাকে। ব্যান্ড ব্যবহার। কলার ব্যান্ড শার্ট মোড়ক করার জন্য খুবই ভালো, কারণ এটা কলারকে নিখুঁত আকৃতিতে রাখে। আঠালো টেপ ব্যবহার। বাক্স বন্ধ করা, প্যাকেটকরণের জন্য ইত্যাদি। লেবেল ব্যবহার। লেবেল হলো এক টুকরো কাগজ, পলিমার, কাপড়, ধাতু অথবা অন্য কোনো উপকরণ যাতে পণ্য, ঠিকানা ইত্যাদি সম্পর্কে তথ্য ছাপা দিয়ে একটি ধারক অথবা প্রবন্ধের সাথে নিবদ্ধ করা থাকে। ঝুলানো ট্যাগ ব্যবহার। এখানে পণ্যের সকল তথ্য দিয়ে কাপড়ের সাথে সংযুক্ত করে দেয়া হয়। হ্যাঙ্গার এবং সিজার ব্যবহার। কাপড় ঝুলিয়ে রাখা, প্যাকেট করা ইত্যাদি।